হয়ে যাবে, করুণা তো ধ্বংস হয়ে যাবে। আর আমি একাই তো চাই, আমি চাই প্রতিশোধ। যেভাবে যেভাবে আমার আমার 99 ভাই এবং আমার পিতাকে মেরেছে, চক্রান্ত করে বন্দি করে অনাহারে ক্ষুধার্ত হয়ে আমার পিতা এবং 99 ভাই মৃত্যুবরণ করেছে, আমি তাদের প্রতিশোধ। এই জন্যই তো আমি করম শিবিরে এসেছি। এইভাবে একে একে করুণাশোল ধ্বংস হয়ে যাবে, করুণাশোল ধ্বংস হয়ে যাবে, করুণাশোল ধ্বংস হয়ে যাবে। Thank you.
Thank you.